যখন তুমি মারা যাবে তখন তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে সেটা হলো ওই টাকা যা তুমি তোমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় করেছ। তো আমি আপনাদের সাথে আরএম বাদশা আর আপনারা দেখছেন আপনাদের টিভিটি। তো একবার একটা ছেলে গ্রাম থেকে আসে এবং শহরে ইন্টারভিউ দিতে যায় একটা বড় কোম্পানিতে, এবং ইন্টারভিউ হয়ে যায়। তো ইন্টারভিউ শেষে ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করে যে আপনার ইমেল আইডিতে আমরা আপনাকে পরে কন্ট্যাক্ট করে নেব। ছেলেটা বলে যে স্যার আমার কাছে তো কোনো ইমেল আইডি নেই। বলে তাহলে পরে আপনার চাকরি এখানে হবে না। ছেলেটা চলে আসে, বলে এবার করবো তা করবো কি, জীবনে বেঁচে থাকতে হবে, রোজগার করতে হবে, এ চাকরি না হয়নি তো অন্য কিছু কী করবো। তার কাছে কিছু পরিমাণ টাকা ছিল, তো সেই টাকা দিয়ে সেই সবজি কেনে এবং বাড়ি বাড়ি বিচতে শুরু করে। এভাবে তার প্রফিট হতে থাকে। বেশ কয়েক মাস হয়ে যায়, তারপরে আস্তে আস্তে কয়েক বছর হয়ে যায়, তার নিজের ট্রাক হয়ে যায়। তারপরে আরও কয়েক বছর হয়ে যায়, তখন তার একটা সুপার মার্কেট হয়ে যায়, তার নিজের সুপার মার্কেট। তো সেভাবে এবার ইন্স্যুরেন্স করানো তার খুব প্রয়োজন, তাই এক এজেন্টকে ডাকে এবং বলে যে আমার ইন্স্যুরেন্স চাই। তো সেই এজেন্ট বলে যে স্যার, মানে যে ফর্মগুলো ছিল ফর্ম ফিল আপ হয়ে যায় এবং শেষে বলে যে স্যার আপনার ইমেল আইডিটা দিন। তখন সেই ব্যক্তি হাসে এবং বলে, যদি আমার কাছে ইমেল আইডি থাকতো তাহলে আজ হয়তো তুমি আমার কাছে আসতে। তো এই ছোট্ট একটা গল্প আমাদের শেখায় যে আমরা যখন হেরে যাই, যখন আমরা ফেল করি, তখন হয়তো ভাবি এটাই আমাদের জীবনের শেষ, কিন্তু সেই ফেলিয়ারে লুকিয়ে থাকে আমাদের জয়ের মানে সাকসেসের চাবি। তো হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, না দেখতে থাকুন টিভিটি।